আমি তো শুরুর থেকে শুধু ভাবছি কি শাড়ি পরব। কি শাড়ি মানে কি? বেনারসি। বেনারসি? আমরা তিনজনেই বেনারসি পরব, মা শাশুড়ি মেয়ে সব বেনারসি একই জিনিস। শুধু মেয়ের কালারটা আলাদা হবে আর আমরা দুই বান্ধবী একই কালার পরব। ঠিক আছে, কিন্তু কিনবো কোথা থেকে সেটা বল। কিনবো কোথা থেকে মানে আমরা দেশের বাইরে যাব শপিং করতে, আনন্দ করব, ঘুরব, অনেক মজা হবে। হ্যাঁ, শপিং হবে, ঘোরাও হবে। মনে হয় কি আপনার আমার পায়ে ধরে সালাম করা উচিত। সরি না, হবু স্বামীর পায়ে ধরে সালাম করতে হয়, পুণ্যের কাজ। তাই না? কেমনে পড়লেন আপনি? না বলার কথা হ্যাঁ বলে দিলেন। আমি তো না হয় প্রেশার করে হ্যাঁ বলছি, কিন্তু আপনি তো না বলতে পারেন। আমি তো প্রেশার, আমাকে প্রেশার করা হয়েছে না, প্রেশার করা হয়েছে। আসলে হয়েছে কি, এত সুন্দর করে বললেন আপনি, বললাম না মন গলে গেছে এই জন্য হ্যাঁ বলে দিচ্ছি। একই জায়গায় আমরা ইনভাইট করব, একই জায়গায় আসবে, ছেলে মেয়েকে ওরা দোয়া করে যাবে, আলাদা বলে কোনো কিছু নেই, আমাদের দুইজনের সব এক। আজকে নতুন করে ডিসকভার করছি যে আপনি আসলে অসম্ভব সুন্দর। আসলে না, আমি এই জন্য হ্যাঁ বলি নেই। আমি বলছি কি, যে আপনার ভাই ব্রাদার 30টা যদি এসে আমার পেটায়, আমি তো মরে যাব। উপরে উপরে শক্তি হইলে কিন্তু ভিতরে কিন্তু আমি একদম খুবই ভীতু, মায়ের ভয়ে হ্যাঁ বলে দিচ্ছি। এই তো সেদিন আমাদের বিয়ে হলো, পবন হলো, তারপর একটু একটু করে বড় হলো, আজ তার বিয়ের কথা বলছি, কেমন আশ্চর্য লাগে না বলতো? আমার মেয়েটাকে দেখ, বুঝতেই পারিনি যে ও বিয়ের মতন বড় হয়ে গেছে। আই পবন, তোকে না মিষ্টি আনতে বলেছি? না, আনিস না কেন? আনু। আচ্ছা, খাবারটা কি বাড়িতে অ্যারেঞ্জ করবো না বাইরে থেকে? আমাকে জিজ্ঞেস করেন, আবার তাদেরকে জিজ্ঞেস করবো। আচ্ছা, ওকে জিজ্ঞেস কর। আই মা, তুই জিজ্ঞেস কর, তুই জিজ্ঞেস কর। হ্যাঁ হ্যাঁ, কি খাবেন? বাসায় খাবেন না বাইরে? একটা হলে, একটা হলে। আচ্ছা, তোরা বসে গল্প কর, আমি বাসাতে অ্যাডজাস্টমেন্ট করি। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস একা? আমিও যাবো তোর সাথে, চল একসাথে রান্না করি। বলেন, একটা গল্প বলেন। মা বলছে গল্প করতে, আমি গল্প শুনি। বলেন। হ্যাঁ মা, আসছি। হ্যালো দেবা, অনলাইনে আছো?